হাই ব্রুয়েন, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো। তো আজকে আমি আপনাদের সাথে শনিবারের একটা ব্লগ শেয়ার করছি, আর এটা হচ্ছে আমি রেখেছি সকাল থেকে। তো আমি সকাল থেকে শুরু করছি বিশেষ করে। তো আমার আজকের এই ভিডিওটা আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওর মধ্যে লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। তো এখন হচ্ছে আমার জন্য আর হচ্ছে মিহির জন্য আমি জুস তৈরি করছি। আজকে হচ্ছে সকালে তেমন কিছুই খেতে ইচ্ছে করছে না। তো মিহিকে বললাম যে আম্মু তুমি কী খাবে, ও বললো যে আম্মু আমি জুস খাবো, ব্যানানা। তো ভাবলাম ওকে জুস তৈরি করে দিই, মিল্ক শেক। তো এখানে হচ্ছে আমি ছোটো ছোটো কলা নিচ্ছি, আর কলাগুলোও কিন্তু নষ্ট হয়ে যাচ্ছিলো, মানে চামড়াগুলো কালো হয়ে যাচ্ছিলো, নষ্ট হয়নি, ভাবলাম জুস তৈরি করে ফেলি। আর পাকিস্তানিরা কিন্তু সকালবেলা কিন্তু এই ধরনের জুসগুলোই খেয়ে থাকে, ওরা কিন্তু সকালে নাস্তা করে না, শুধুমাত্র জুস খেয়ে থাকে ওরা, বিভিন্ন ধরনের ফ্রুট, তারপরে হচ্ছে বাদাম দুধ একসাথে মিক্স করে কিন্তু ওরা জুসটা তৈরি করে। মাঝে মধ্যে যখন নাস্তা করতে ইচ্ছে করে না, তখন কিন্তু এই ধরনের খাবারগুলো কিন্তু খাওয়াই যায়। গরমের সময় কিন্তু এই ধরনের ফ্রুট দিয়ে মিল্কশেকগুলো খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, আর সকালবেলা খেলেও কিন্তু ভালো লাগে, পেটটা কিন্তু একদম ঠান্ডা ঠান্ডা থাকে। দুপুরে রান্না করার জন্য আমি হচ্ছে রান্নাঘরে চলে আসলাম। আজকে দুপুরে আমি তেমন কিছুই রান্না করব না, শুধুমাত্র সবজি রান্না করব, তারপরে হচ্ছে শাক রান্না করব। গতকালকে হচ্ছে আমি কলিজা ভুনা করেছিলাম, ওখান থেকে অল্প আছে, তো ভাবলাম আজকে সবজি রান্না করি। আর সবসময় কিন্তু মাছ মাংস খেতে ভালো লাগে না, মাঝে মধ্যে কিন্তু সবজি খেলে ভালোই লাগে। তো চিন্তা করেছি পাট শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করব, তারপরে হচ্ছে ভেন্ডি দিয়ে চিংড়ি মাছ ভুনা করব, মানে ভেন্ডি ভুনা করব চিংড়ি মাছ দিয়ে, এই আর কি। তো আর কিছুই রান্না করব না, শুধু এই দুইটাই রান্না করব। গতকালকে যে আমরা মার্কেটে গিয়েছিলাম, তখন হচ্ছে আমি যে দুইটা ড্রেস নিয়েছি সেগুলো হচ্ছে আমি গতকালকের ভিডিওতে শেয়ার করতে পারিনি, ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে সেজন্য। তো আজকে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করব। এরপরে হচ্ছে আমার ননাসের জন্য আমি ইউটিউবে টাকা দিয়ে মানে কেমন মোবাইল কিনেছি সেটাও শেয়ার করব আপনাদের সাথে। তো আশা করছি ভালো লাগবে। তো এখন হচ্ছে আমি শাকটা কেটে নিচ্ছি, আর আজকে হচ্ছে ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল, আজকেও কিন্তু ডাক্তার বসবে না, এরপরে রবিবারও বসবে না, রবিবারে হচ্ছে এখানে ছুটির দিন, মানে আরবি মাসে আরবি বছরের প্রথম দিন যার কারণে ছুটি। তো আমি হয়তো বা একেবারে সোমবারের দিকে ডাক্তারের কাছে যাব, এই আর কি। তো এখন হচ্ছে আমি পাট শাকগুলো কেটে নিচ্ছি।
আর আপনারা যারা প্রতিদিন আমার ভিডিওগুলো দেখেন, কমেন্ট করেন, লাইক করেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো প্রতিদিন দেখার জন্য। আসলে আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনাদের কমেন্টগুলো পড়লে আমার খুবই ভালো লাগে। আর হয়তো বা দেখা যায় কি ব্যস্ততার কারণে কিন্তু ঠিকমতো রিপ্লাইগুলো দিতে পারি না, আমার কাছে কিন্তু খুবই খারাপ লাগে যখন আমি ঠিকমতো রিপ্লাইগুলো দিতে পারি না। আমি কিন্তু চাই যে সবসময় রিপ্লাইগুলো দেওয়ার জন্য, কিন্তু আসলে সারাদিন কাজ কর্ম, এরপরেও যে ভিডিও শ্যুট করা, ভিডিও এডিট করা, মানে প্রতিদিন কিন্তু একটা রুটিনের মধ্যে দিনটা যায়। যেহেতু প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করি, যার কারণে কিন্তু প্রচুর সময় ব্যয় করতে হয়, যার কারণে খুবই সময় কম পাই আমি। এখন হচ্ছে আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি। প্রথমেই হচ্ছে আমি মানে চিংড়ি মাছ দিয়ে ভেন্ডি রান্নাটা বসিয়ে দিচ্ছি। আর এই রান্নাটা কিন্তু মোটামুটি কম বেশি সবাই পারে। তারপরও আমি একটু দেখিয়ে দিচ্ছি, পেঁয়াজ তারপরে আদা রসুনকে ভালোভাবে কষানোর পরে সামান্য করে হলুদের গুঁড়া, সামান্য করে ধনে গুঁড়া, সামান্য করে জিরে গুঁড়া, তারপরে স্বাদ মতো লবণ। আর আমি এখানে শুকনো মরিচ ব্যবহার করছি না, কাঁচা মরিচ দিয়েই আমি রান্নাটা করছি। এরপরে হচ্ছে দিব হচ্ছে আমি চিংড়ি মাছ, এরপরে মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব। আর এটা কিন্তু একটু ভুনা ভুনা টাইপের হবে, ঝোল থাকবে না। তো ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি, আর ভেন্ডিগুলোকে হচ্ছে আমি দুই পিস করে কেটেছি, যেহেতু ভেন্ডিগুলো একটু সাইজে বড় ছিল, আর যেগুলো সাইজে ছোট ছিল সেগুলো আমি গোটা গোটাই রেখেছি। এখন হচ্ছে একটু ভালোভাবে কষিয়ে নেব। এ ফাঁকে হচ্ছে আমি পাট শাকটা কেটে নেব। আর আমাদের চট্টগ্রামে কিন্তু এই পাট শাকটা হচ্ছে বিচি দিয়ে রান্না করে, মানে ওই বিচিটার নাম আমি মানে মনে পড়ছে না, একটু টেলে তারপরে হচ্ছে ভেঙে তারপরে হচ্ছে বিচি দিয়ে রান্না করে, খুবই খুবই টেস্টি হয় ওই বিচিটা দিয়ে। বিচিটার নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না। এরপরে হচ্ছে মসুরের ডাল দিয়েও কিন্তু এই পাট শাকটা রান্না করে, বিশেষ করে ওই বিচিটা দিয়ে রান্না করলে ভালো লাগে। এরপরে হচ্ছে চিংড়ি শুটকি দিয়েও কিন্তু এই পাট শাকটা রান্না করে, বিভিন্ন রকমভাবে কিন্তু আমাদের চট্টগ্রামে এই পাট শাকটা রান্না করা হয়, আর আমার কিন্তু অনেক বেশি ফেভারিট পাট শাক। আর আমার হচ্ছে সবচাইতে বেশি ফেভারিট হচ্ছে মিষ্টি কুমড়া শাক, এরপরে বাকি অন্যগুলো। তো এদিকে হচ্ছে মানে ভেন্ডিটা হচ্ছে কষানো হয়ে এসেছে, এখন হচ্ছে আমি সামান্য করে পানি দিব সেদ্ধ হওয়ার জন্য। পানিটা কিন্তু বেশি দিচ্ছি না, খুবই সামান্য করে। রান্নাটা সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে, ভেন্ডিটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি পাট শাকটা বসিয়ে দিচ্ছি।
শাক রান্নাটাও কিন্তু হয়ে গিয়েছে। আর এখানেও কিন্তু আমি কোনো ঝোল দেইনি, একদম মাখা মাখা করে কিন্তু রান্না করেছি। এখন তাহলে আপনাদেরকে দেখিয়ে দিই আমার ননাসের জন্য কেমন মোবাইল কিনেছি। আর মোবাইলটা কিন্তু মিহির বাবাই কিনেছে মূলত সিপ থেকে, তো দিচ্ছি হচ্ছে আমি। তো আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে। আর মিহির বাবা হচ্ছে অফও কিনেছে মোবাইলটা, আর এই মোবাইলটা কিন্তু ভালোই। আর এই মোবাইলের কালার হচ্ছে নেভি ব্লু কালার, কালারটা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে। আর মোবাইলের প্রাইসটা আমি বলছি না, কারণ কাউকে কোনো কিছু গিফট করতে গেলে দামটা বলা ঠিক না, যার কারণে বলে দিলাম। কারণ অনেক আপুরা হয়তো বা প্রশ্ন করতে পারে আপু মোবাইলটার প্রাইস কত, সেজন্য আসলে ক্লিয়ার করে দিলাম। আর মোবাইলটা কিন্তু আমার কাছে ভালোই লেগেছে। আর আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে জানাবেন। এটা কিন্তু ব্ল্যাক না, নেভি ব্লু, মোবাইলের মধ্যে হয়তো বা ব্ল্যাক দেখা যাচ্ছে। আর এগুলো হচ্ছে গতকালকে যে আমি দুইটা ড্রেস কিনলাম ঘরে পরার জন্য, ওয়ান পিস, তো সেগুলো তো গতকালকে তো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, ভাবলাম আজকের ভিডিওতে শেয়ার করে দিই। আর এই কালারটাও কিন্তু নেভি ব্লু কালার, আর খুবই সিম্পল দুইটাই, আমি ঘরেই পরবো। আর এই ধরনের ড্রেসগুলো কিন্তু ঘরে পরতে কিন্তু বেশ ভালোই লাগে। আমি যেটা পরেছি বর্তমানে ব্ল্যাক কালারে, সেটাও কিন্তু রেডিমেড, এটাও কিন্তু আমি লুলু থেকে নিয়েছিলাম, বেশ ভালোই পরেছে। আর দামটাও কিন্তু খুব বেশি না এগুলোর, 5.5 রিয়াল করে। আর নেভি ব্লু কালারেরটা হচ্ছে মানে 4.900 রিয়াল, আর এটা হচ্ছে 5.5 রিয়াল। এটা হচ্ছে আরেকটা, ঘরে পরার জন্য সিম্পলের মধ্যে কিন্তু এগুলো ভালোই লাগে পরতে। আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে জানাবেন, আমার চয়েস ঠিক আছে কিনা। তো আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।